সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে আলোচনা করব মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের দুই নাম্বার সৃজনশীল দুই নাম্বার সৃজনশীলের কণি আলোচনা করব দেখো আমরা প্রশ্নটা বলি বলছিল যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি আমরা তো মুনাফা জাতীয় ব্যয় জানি যে ব্যয়টার প্রভাব এক মাস বা এক বছরের কম সময় থাকে সেই ব্যয়টাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো তো আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে যেটা মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু জাতীয় অর্থাৎ মুনাফা জাতীয় কিন্তু প্রভাবটা এক বছরের বেশি সময় থাকবে যেমন জাতীয় লেনদেনের প্রভাব এক বছরের বেশি সময় থাকে সেই সেরকমই ব্যয়টা মুনাফা জাতীয় কিন্তু প্রভাবটা থাকবে মূলধনের মতো এই ধরনের ব্যয় আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো এখানে দেখো আমরা দিছি তোমরা এই তিনটা বললেই হবে নবম দশমিক শ্রেণীর জন্য যে নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন। আমরা একটা নতুন পণ্য যখন বাজারে নিয়ে আসবে, সেটার গবেষণার ব্যয় গবেষণা কিন্তু আমরা একবারই করব কিন্তু এটার প্রভাবটা আমরা একটা নতুন পণ্যের জন্য এর প্রভাব আজীবন ওই পণ্যটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটার প্রভাবটা থাকবে। আবার ব্যবসায় স্থানান্তর ব্যয় আমরা দেখা যেতে পারে যে ব্যবসা কিন্তু আমরা প্রতিদিন স্থানান্তর করি না। দেখা যায় যে 5 বছর 10 বছর পর একবার ব্যবসা স্থানান্তর করি ব্যবসা স্থানান্তর বলতে যে আমাদের কোন একটা ব্যবসা সেটা আমরা কি করলাম এই মসিজি থেকে পল্টন নিয়ে গেলাম পল্টন থেকে বনানী নিয়ে গেলাম এটার জন্য যে এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় সত্ত্বেও কিন্তু আচরণ প্রভাবটা যেহেতু আমরা ঘন ঘন ব্যবসা পরিবর্তন করি অনেক দিন রাখি এই কারণে হচ্ছে এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই যেখানে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের একটা সংজ্ঞা দিচ্ছি যে ব্যয়ের প্রকৃতি মুনাফা জাতীয় হলো যার ফল বা উপকার বর্তমান বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামী বছরগুলিতে পাওয়া যায় কিন্তু কোন स्थाई সম্পত্তি অর্জিত হয় না তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয় যেমন এখানে একটা উদাহরণ দিছি তো এটা তোমরা পড়ে নিবা এটা আমার প্রাইমারি লেকচারে দেওয়া আছে প্রাথমিক লেকচার তো আমরা জাস্ট পড়ব নতুন পণ্যের গবেষণা ব্যয় ব্যবসায় স্থানান্তর ব্যয় বিলম্বিত বিজ্ঞাপন এগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা প্রশ্নে খুঁজে আমরা এখানে এই অঙ্কটা করার জন্য যেহেতু পরিমাণ নির্ণয় করতে তারিখ বিবরণ টাকা আমরা তিন কলামে ঘর করব এখানে লিখব বিলম্বিত মুনাফা যাতে ব্যয়ের পরিমাণ নির্ণয় এই যে ব্যবসায়ী স্থানান্তর ব্যয় ধানমন্ডি হতো মতিঝিল স্থানান্তর ব্যয় এই যে দেখো এখানে ছিল ব্যবসায়ী স্থানান্তর ব্যয় তাহলে এটা একটা তারিখের ঘরে প্রথমে সাল লিখবো এরপরে মাস মাস কি এটা এপ্রিল মাস এরপর এক তারিখ এক তারিখ এই যে ধানমন্ডি হতে মতিঝিল স্থানান্তর ব্যয় এই যে টাকা দেওয়া হতো পঁচিশ হাজার মনের দ্রব্যাদি ক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত না নতুন মেশিন ক্রয় এটা মূলধন জাতীয় ব্যয় নতুন মেশিনের ক্রয় বহন খরচ এটা মূলধন জাতীয় সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় পুরাতন কম্পিউটার মুনাফা জাতীয় ব্যয় অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি টার করা এটা মূলধন জাতীয় এই যে নতুন পণ্যের গবেষণা ব্যয় শেষ এই এটার তারিখ হচ্ছে তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় এই দুটা আমরা লেখা শেষ করে দিলাম শেষ ধন্যবাদ এই হচ্ছে এই দুটা জাস্ট লেখার পরে আমরা যোগ করে দিলে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় শুধু এতটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় নবম দশম শ্রেণীতে এর বেশি আর থাকে না তাহলে আমরা এই দুটা পাইলাম যোগ করে দিলাম আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী লেকচারে দুই নাম্বার খ নিয়ে আলোচনা করব।